বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল দক্ষিণী তারকা রজনীকান্তের সঙ্গে থালাইভার 171 এ দেখা যাবে শাহরুখ খানকে। তবে এই গুঞ্জনে এক প্রকার জল ঢেলে দিলেন শাহরুখ। রজনীকান্তের সঙ্গে সিনেমার প্রস্তাবে না বলিউড বাদশাহ শাহরুখ খানের, কিন্তু কেন প্রশ্ন তুলছেন অনেকে। এই মুহূর্তে রজনীকান্তের সঙ্গে সিনেমা করতে রাজি নন বলিউড বাদশাহ। রজনীকান্তের মতো মেগা স্টারের সাথে অভিনয়ের সুযোগ ছিল বলিউড কিংয়ের, কিন্তু শাহরুখ খান সেই সুযোগকে প্রত্যাখ্যান করলেন নিজেই। কেন সিনেমার অফার ফেরালেন শাহরুখ? তোলপার বলিউড। আমরা জানি দক্ষিণী তারকাদের ছবি মুক্তি পেলে চেন্নাইয়ের তারকাদের উন্মাদনা চোখে পড়ে। দক্ষিণের থালাইভা ওরফে রজনীকান্তের ছবি মুক্তি পেলে তো ঝড় ওঠে গোটা চেন্নাইতে। তবে সেই ঝড়ে এন্ট্রি নিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জওয়ানকে সঙ্গে নিয়ে দক্ষিণের মাটিতে হইচই ফেলে দিয়েছিলেন শাহরুখ খান। অথচ সেই থালাইভার সঙ্গে অভিনয় করতে স্পষ্ট না বলে দিলেন শাহরুখ। কি নিয়ে মন কষাকষি! তামিল সিনেমার প্রিয় পরিচালক লোকেশ কাংরাজ, যাই কি মাস্টার বিক্রমের মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি, এবার এই পরিচালক রজনীকান্তকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আপাতত সিনেমাটির নাম রেখেছেন থালাইভার 171। রজনীকান্তের এই সিনেমায় অভিনয়ের জন্য লোকেশ কাংরাজ শাহরুখ খানকে নেবার প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু এই প্রস্তাবে রাজি হননি কিং খান। কি কারণে এত ভালো অফার ফেরালেন শাহরুখ খান? শাহরুখ খান, যিনি রজনীকান্তের প্রচণ্ড শ্রদ্ধা করেন, তারপরেও অফার ফেরালেন কেন? এই নিয়ে শুরু হয়েছে জল ঘোলা। আসলে সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি পরিচালিত জওয়ান সিনেমার মধ্য দিয়ে ইতিমধ্যেই বিশ্বব্যাপী মাত করেছেন শাহরুখ। তাই তো দক্ষিণী অনেক পরিচালকের নজরেই এখন শাহরুখ খান। জানা গেছে লোকেশ শাহরুখ খানের সঙ্গে দেখা করে তার চরিত্রের বিষয়ে ব্যাখ্যা করেন। শাহরুখ খান সিনেমাটির বিষয়বস্তু পছন্দ করেছেন। তারপরেও বিনয়ের সঙ্গে সিনেমায় কাজ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শাহরুখ। শাহরুখের বক্তব্য, এখন স্বতন্ত্র ফিচার ফিল্মে কাজ করতে চান তিনি। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল দক্ষিণী তারকা রজনীকান্তের সঙ্গে থালাইভার 171 এ দেখা যাবে শাহরুখ খানকে। তবে এই গুঞ্জনে এক প্রকার জল ঢেলে দিলেন শাহরুখ। রজনীকান্তের সঙ্গে সিনেমার প্রস্তাবে না বলিউড বাদশাহ শাহরুখ খানের, কিন্তু কেন প্রশ্ন তুলছেন অনেকে। এই মুহূর্তে রজনীকান্তের সঙ্গে সিনেমা করতে রাজি নন বলিউড বাদশাহ। রজনীকান্তের মতো মেগা স্টারের সাথে অভিনয়ের সুযোগ ছিল বলিউড কিংয়ের, কিন্তু শাহরুখ খান সেই সুযোগকে প্রত্যাখ্যান করলেন নিজেই। কেন সিনেমার অফার ফেরালেন শাহরুখ? তোলপার বলিউড। আমরা জানি দক্ষিণী তারকাদের ছবি মুক্তি পেলে চেন্নাইয়ের তারকাদের উন্মাদনা চোখে পড়ে। দক্ষিণের থালাইভা ওরফে রজনীকান্তের ছবি মুক্তি পেলে তো ঝড় ওঠে গোটা চেন্নাইতে। তবে সেই ঝড়ে এন্ট্রি নিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।